হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধু, গুরুত্বপূর্ণ সেটিংস, সেই সেটিংসটা দেখলে আপনাদের খুবই উপকার হবে আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা এই হোয়াটসঅ্যাপের অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো পার্সনকে, মানে কোনো ওকেশনের সময় বা কোনো ফেস্টিভ্যালের সময় যে কোনো পার্সনকে একটা ফটো বা ভিডিও সেন্ড করার জন্যে মিনিমাম 5 জনকে আপনি সেন্ড করতে পারবেন। ওকে, তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা একসাথে অনেকজনকে একই ফটো বা ভিডিও আপনারা সেন্ড করতে পারবেন একবারেই। তো সেটা কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো সিম্পলি এখানে উপরে 3টে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 2 নম্বরে যে অপশানটা আছে নিউ ব্রডকাস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, আপনারা যে কজনকে সেই ফটো বা ভিডিওসটা যখন পাঠাসবেন, তারা তাদেরকে সিলেক্ট করে নেবেন এইভাবে। ওকে, সাপোজ আমি দেখানোর জন্য এইভাবে আপনারা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো সিলেক্ট করে নিলেন, এইভাবে আপনারা যে কজনকে পাঠাবেন আপনারা সিলেক্ট করে নেবেন এইভাবে। ওকে, তো সিলেক্ট করে নিলেন। দেখুন এখানে উপরে আছে 256টা মিনিমাম আপনি একবারে তাদেরকে পাঠাতে পারছেন। ওকে, 256টা। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন রাইট চিহ্নতে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, এখানে টোটাল যে কজনকে আপনারা সিলেক্ট করলেন, তো এখানে সিলেক্ট হয়ে গেল আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এখানে দেখুন, চাইলে আপনারা এখান থেকে আরও কয়েকজনকে সিলেক্ট করতে পারবেন, মানে যে কজনকে আপনি চান এখান থেকে আপনারা গিয়ে সিলেক্ট করতে পারবেন, যদি আপনারা ভুলে যান তাদেরকে, ঠিক আছে, বা সবাইকে একসাথে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন আপনি ব্যাক করে দিলেন। তো ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন, এইভাবে আপনারা এখান থেকে যদি কোনো ইমোজি পাঠাতে চান, ইমোজি চলে যাবে, মেসেজ চলে যাবে, বা এখান থেকে ফটো, ভিডিওস বা যে কোনো কিছু ডকুমেন্টস, ক্যামেরা, লোকেশন, যা কিছু আপনি যদি পাঠাতে চান একই সাথে, ঠিক আছে, তো তাদের কাছে একবারের মধ্যে সব কিছু, ফটোস, ভিডিও সব একবারের মধ্যে একই ক্লিকে সবার কাছে চলে যাবে। ওকে, তো সিম্পলি এটা আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এইভাবে ফটো বা ভিডিও যদি মানে পাঠিয়ে দেওয়ার পরে এখানে দেখুন, এটা আপনারা চাইলে এখান থেকে জাস্ট টাচ করে এখান থেকে আপনারা এখানে ডিলিট যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ডিলিট মিডিয়া ইন দিস চ্যাট, ওকে, এখানে ডিলিট বলে রেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনাদের কাজটা একদম ইজিলিভাবে হয়ে যাবে। তো আপনাদেরকে একবারের মধ্যে মিনিমাম 256টা পাঠাতে পারবেন, একটা এক করে, মানে 5টা করে তো আর পাঠাতে হবে না, একবারে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।